তো আমার কাঠ কাটা হলো না। উফ, আমি খুব ক্লান্ত, একটু গাছের ছায়ায় গিয়ে বসি। আমার কাছে এসে বসলা, আজকে ওকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, কি মজা কি মজা। ওরে বাবারে, এটা কাকে দেখছি, আমার তো ভীষণ ভয় লাগছে। দয়া করে আমাকে খেও না, ছেড়ে দাও। তোমার আমাকে খেয়ে কি হবে, আমি তো এক কাঠুরে। তুমি পাশের গ্রামে যাও, অনেক মানুষের হালুয়া খেতে পারবে। তারপর কাঠুরের কথা শুনে ডাইনি পাশের গ্রামে চলে গেল। গল্পটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলে